এক্সকিউজ মি আপু, আপনি এখানে বসছেন কেন? আমি কিন্তু ওই ধরনের ছেলে না। শালার খুব মজা লস আমার লাগলো। আরে বন্ধু, তুমি কি হয়েছে? তুমি করতে আইলা? একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত। কি ঝামেলা? মানে তুই দেখে বুঝতে পারছিস না কি ঝামেলা? না কি ঝামেলা, একটু ভালো করে দেখতো বন্ধু। তোরে তো দেখে একটু ঝামেলাই মনে হইতেছে, বাকিটা কই? আরে ওইটাই তো ঝামেলা, মানে বাকিটা, মানে আরেকটা আপেল ওটা তো ফালায় থুয়েছি। সমস্যা নাই, আপেল রাইখে আসছিস, আপেল খাই ফেলাইবো। তুলি কে খাইবো? তুলি খাইবো। মজা লস আমার লগে? মজা লওয়ার কি আছে, আপেল তো খাওয়ারই জিনিস, আপেল খাওয়া যায় না? আরে ওই খাওয়ার আপেলের লগেই তো ধরা খাই গেছি। কেমনে জানলি? ফোন দিছিল তো। তার মানে তুই ওরে মোবাইল দিয়ে আসছিস? মোবাইল তো আরে দিয়েছি। ও তাহলে তো ভালোই হলো, তাহলে এখন টেনশন ফ্রি, কথা ভাবে এখন সবসময় কথা বলবা, চিন্তা নাই আর কোনো। আচ্ছা কথা যখন হইব তাহলে লস নাই, ঠিকই আছে, সমস্যা নাই, ভালো হইছে। এখন বন্ধু, তোমার কি মনে আছে তুমি আমাকে একটা প্রমিস করেছিলা? কি প্রমিস? কেন তোমার মনে নাই? তুমি বলেছিলা যে ওর সাথে যদি আমি তোমাকে যোগাযোগ করায় দিতে পারি তাহলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবা। ও তাইলে তুই যা চাইবে এখন তোরে তাই দিতে হইব? সেটাই তো কথা ছিল। আচ্ছা কথা যখন দিছি রাখমু, সমস্যা নাই, আমি কি না করছি তোরে? তুই বন্ধু মানুষ, আপন মানুষ, কি আর চাইবি তুই? চা কি চাবি, চা কি লাগবো তোর? আমার তুলি লাগবো। তুলি লাগবো? হায় রে, তুলি লাগবো, রং তুলি, ব্রাশ? না কি, আমার তোমার গার্লফ্রেন্ড তুলি রে লাগবো, ওরে আমার খুব ভাল লাগে, একটু বোকা সোকা মেয়ে, আর তাছাড়া ওর লগে আমি প্রেম করুম, তুমি ওরে ছাইরে দম। তোর তুলি লাগবো? হ আমার গার্লফ্রেন্ড তুলি? হ যার লগে এত কিছু করছি ওরেই লাগবো। বললাম তো, ওরে চশমার পুত্রে, চশমার চান।